দর্শক এই আমরা এক কেন্দ্রে দেখলাম যে তারা এক এক কেন্দ্রের মানে এক দর্শক এক কেন্দ্র থেকে আরেক কেন্দ্রে ছুটছেন কি অবস্থা মানে ভোট কি উপস্থিতি কেমন না আপনার এখানে কি অবস্থা ভালো না দর্শক একটু দেখে রাখি যে ভোট কেন্দ্রে কিন্তু একেবারে যে মানে ভোটারদের সংখ্যা একেবারে কম কিন্তু আমরা দেখেছি যে সকালের দিকে ভোট কেন্দ্রে লোকজন থাকলেও এটা কি ভোটার ভাইয়ারা আপনার কি ভোটার এজেন্ট আচ্ছা আচ্ছা ইয়া কই কার্ড কই এজেন্ট আচ্ছা আচ্ছা কথা বলছে আমি দেখতেছি প্রিজাইডিং অফিসার কি আছে ওরা কারা ওনারা কারা ওনারা কারা ভাই না না ব্যালট আছে তো ওনারা কারা ওনারা বাইরে কি কিন্তু কার্ড ছাড়া বাইরে তো ঘোরাফেরা করা যাবে না আচ্ছা আচ্ছা এজেন্ট তো ভাই এক রুম থেকে আরেক রুমে যাবে না আপনাকে যে যাওয়ার কথা বলি বলতেছি যে প্রত্যেকটা রুমের জন্য সরকারি প্রিজাইডিং অফিসার আলাদা এজেন্টরা এভাবে কার্ড ছাড়া ভাই ঘুরে বেড়াচ্ছে এভাবে তো ঘুরে বেড়াবে ঘুরে বেড়াতে পারে এই করো না কেন কার্ড এজেন্টরা তো দেখছেন সব বাইরে এসে ঘুরে ঘুরে মানে এজেন্ট ছিল আবার একটু বাইরের লোক ছিল দিকে দৌড়ে দুইজনের দিকে দৌড়েই গেছে আইডেন্টিফাই
ভোট দিবেন মোবাইল নিয়ে তো ভোট কেন্দ্রে ঢোকার কথা একটু দাঁড় কথা বলতে হবে আমাদের হ্যাঁ এই এই শুনেন এই বলছে ভুল কাজ ভুল বলছে কে সে আমরা চিনি না জানি না আপনি ভোট দিবেন ভোট দিবেন ভোটে না দেখেন আচ্ছা না আপনি দেখলাম যে কার্ড ছাড়া বাইরে ঘোরাফেরা করছে এক রুমের এজেন্ট আরেক রুমে যাচ্ছে এভাবে যাচ্ছে এটা কি নিয়ম তাহলে এভাবে যাচ্ছে কেন তাহলে আইডেন্টিফাই করবে কিভাবে যে এজেন্ট কিনা বাইরের লোক আচ্ছা ঠিক আছে ঠিক আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই কেন্দ্রে যেটি ঘটেছিল সেটি হচ্ছে বহিরাগত কিছু লোকজন ঢুকেছিল এখানে কিন্তু তারা চলে গেছে পরে এজেন্টরা এক রুম থেকে আরেক রুম কার্ড ছাড়া কিন্তু চলাফেরা করছিল ভোট কেন্দ্রের ভেতরে উপস্থিতি না থাকলে কিন্তু ভোট কেন্দ্রের বাইরে কিন্তু উপস্থিতি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আপনারা দেখতে পাচ্ছেন